নমস্কার, আমি আলপনা ধর, NE24-এ আপনাদেরকে স্বাগত। বিশ্ব হিন্দু পরিষদ উদারবন প্রখণ্ডের ব্যবস্থাপনা বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সোমবার পরিষদের প্রতিষ্ঠা দিবস ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাসমারোহে উদারবন শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। প্রথমে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা। শোভাযাত্রায় শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দির থেকে উদারবন হাসপাতাল রোড ঘুরে ডায়েট পর্যন্ত গিয়ে সেখান থেকে মায়ের মন্দিরস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সম্পাদক সঞ্জয় রায়, সহসভাপতি প্রদীপ দাস, শশাঙ্ক দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ শিবু দেবরায়। উদারবন প্রখণ্ড সভাপতি নির্মলকান্তি রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৌদ্ধিক পর্বে বৌদ্ধিক প্রদান করেন পরিষদের জেলা সভাপতি আশিস দত্ত, ক্ষেত্রীয় ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রতিষ্ঠাতা সভাপতি রঞ্জিত চৌধুরী। বক্তারা সবাই হিন্দুদের একতাবদ্ধ হতে বলেন। এছাড়া উপস্থিত ছিলেন নিশীথ রঞ্জন দাস, ব্রজেশ্বর সিংহ, ধলেশ্বর তেলি, দুর্গা বাহিনীর প্রান্ত সংযোজিকা পাপিয়া ভট্টাচার্য, শ্রী কাঁচাকান্তি মায়ের নাট মন্দির থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। আমরা সবাই পড়ছি বিশ্ব হিন্দু পরিষদে, সবাই এসেছি বিশ্ব হিন্দু পরিষদে, নিয়ে আজকে এখানে প্রতিষ্ঠাতা দিবস, যেটা আমরা জেনেছি ষষ্ঠী পূর্তি বছর চলছে বিশ্ব হিন্দু পরিষদে। ষষ্ঠী পূর্তি বছর চলছে, যে বছরে 60 বছর পূর্ণ হতে হয়েছে এই বছরে। আমরা অতি ভাগ্যবান যে যিনি আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা করার প্রয়োজন মনে করেছিলেন। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পরে আর কোনো সংগঠন প্রতিষ্ঠা করতে হবে সেটা কোনোদিন হয়তো গুরুজিও ভাবেনি, কিন্তু তারপরেও করতে হয়েছে। এর পিছনে একটাই কারণ ছিল যে যে ধরনের আমাদের মধ্যে জাতিভেদ প্রথা এসে পৌঁছেছিল, যা হয়তো আমাদের এখানে অনেক অংশই কম, যা ইউপি, বিহার, দিল্লি, রাজস্থান এগুলোতে জাতিভেদ প্রথা এত বেশি যা কল্পনা করা উচিত। কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র সংগঠিত শক্তির অভাব। দেবতারা যেটা বারবার বলেছিলেন সেই জিনিসটা আমরা ভুলে গেছি।